হাই ভিউয়ার্স, মনার্শিপন বলছি। বর্তমান সময়ে আপনাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং তার মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে আপনারা খুব ইজিলি অন্যদের তৈরি করা ভিডিও শর্টস শেয়ার করার মাধ্যমে, শুধুমাত্র শেয়ার করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করে, অথবা অলরেডি মনিটাইজ চ্যানেলে আপনারা অন্যদের ভিডিও শর্টসগুলো শেয়ার করে, জাস্ট শেয়ার করে, আপনাদের চ্যানেলে শেয়ার করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন, সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, ভিউজ গেইন করতে পারেন। তার ফুল প্রসিডিউর আমি আজকে শো করছি আপনাদেরকে। যা করতে হবে, আপনাদের মোবাইল হ্যান্ডসেট থেকে ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে লগ ইন করে নিতে হবে, অথবা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। আপনারা যদি চ্যানেল তৈরি করতে একেবারে নতুন হন, অর্থাৎ ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যদি একেবারে নতুন হন, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপনে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউবের উপরে, যেগুলো দেখে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলগুলো তৈরি করে নিতে পারবেন। তো ইজি প্রসিডিউর, শুধুমাত্র শেয়ার করে ইউটিউবের ভিডিওগুলো বা শর্টসগুলো শুধুমাত্র শেয়ার করে আপনারা কীভাবে আপনাদের চ্যানেলে শর্টস আপলোড করবেন তার বিস্তারিত আমি আজকে শো করছি। তো লগ ইন করার পর আপনাদেরকে আপনাদের চ্যানেলে আসতে হবে। এখানে ক্লিক করলে আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন, অর্থাৎ ছবির উপরে। এরপর আপনারা যদি হোমে ক্লিক করেন এবং আপনারা স্ক্রল করলে অন্যদের ভিডিওগুলো শর্টসগুলো পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা ইচ্ছে মতো রিমিক্স শর্টস তৈরি করতে পারবেন। আমি যদি একটু শো করি, সাপোজ আমি যদি এই ভিডিওটি ওপেন করি, তো এখানে আপনারা স্ক্রল করে একটু বেছে বেছে তৈরি করবেন। লক্ষ্য করুন, এটি আমার এই শর্টসটি আমি রিমিক্স করেছিলাম, কিন্তু আপনারা কখনোই আপনাদের যে ভিডিওগুলো রিমিক্স করবেন সেগুলো কখনোই দেখবেন না। তাতে করে আপনাদের যদি নতুন চ্যানেল হয়, আপনি যদি নতুন চ্যানেল তৈরি করে রিমিক্স শর্টস আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না, অথবা আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে সেটিও বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মনিটাইজেশন বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি একটু স্ক্রল করে দেখে নিচ্ছি। তো সাপোজ এই শর্টসটিকে আমি রিমিক্স করতে চাচ্ছি। তো এখানে একটি বিষয় আপনাদেরকে না বললে নয়, সেটি হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে এ ধরনের কোনো ভিডিও বা শর্টস আপনারা কখনোই রিমিক্স করে শর্টস তৈরি করবেন না। এতে করে আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, আশা করছি আমি বোঝাতে পারছি। তো আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে এই রিমিক্স বাটনে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন, এই ভিডিওতে শুধুমাত্র সাউন্ডটি নিয়ে আমরা নিজেরা ভিডিও তৈরি করে, অর্থাৎ মিউজিকের সাথে তাল মিলিয়ে নিজেরা ভিডিও তৈরি করে আপলোড করতে পারি। জাস্ট ওয়ান ক্লিকে আপলোড হয়ে যাবে, খুবই ইজি প্রসিডিউর। অর্থাৎ যে ভিডিওটি আপনি রিমিক্স করছেন, অর্থাৎ আপনি যে শর্টসটি রিমিক্স করছেন সেটি যারা আপলোড করেছেন, অর্থাৎ যে ক্রিয়েটররা আপলোড করেছেন, তারা কিছু পারমিশন অফ করে রেখেছেন। এতে করে আপনি এটি রিমিক্স করতে পারছেন না, শুধুমাত্র সাউন্ডের পারমিশন রয়েছে এই ভিডিওতে। তাহলে আপনাকে যেটি করতে হবে, অন্য ভিডিও চুজ করতে হবে যেখানে ফুল পারমিশন দেওয়া রয়েছে। সাপোজ আমি যদি এই ভিডিওটি প্লে করে দেখি, সাপোজ আমি এই ভিডিওটি আর নো কাপড় ঠিক নেই, সাপোজ আমি এই ভিডিওটি রিমিক্স করতে চাচ্ছি, তাহলে আমাকে যেটি করতে হবে, এই রিমিক্স বাটনে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন, এখানে সবগুলো পারমিশন দেওয়া রয়েছে। ইউজ দিস সাউন্ড, আমরা ইচ্ছে করলে সাউন্ড ইউজ করে আমাদের মতো করে এভাবে রিয়াকশন ভিডিও তৈরি করতে পারি, অথবা আমরা কোলাপ করতে পারি, গ্রিন স্ক্রিন করতে পারি, কাট দিস ভিডিও করতে পারি। তো ফার্স্ট টাইম ইউজ দিস সাউন্ড, এটি সবাই পারবেন আপনারা। আমি কোলাপ শো করছি। তো আমরা কোলাপ শো করাতে এখানে ভিডিওটি শো করছে। এখানে 6.9 সেকেন্ড আমাদেরকে পারমিশন দিচ্ছে যে পুরো ভিডিও থেকে আমরা 6.9 সেকেন্ড নিয়ে একটি শর্টস তৈরি করতে পারি। তো আমি নেক্সটে গেলাম। এ অবস্থায় এভাবে আসবে, অর্থাৎ আপনার ভিডিও এবং যেই ভিডিওতে আপনি রিয়াকশন দিচ্ছেন সেটি এভাবে আসবে। আপনি ফ্লিপ করে এখানে ক্যামেরা ঘুরিয়ে নিতে পারেন। এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে, এই রেড বাটনে ক্লিক করে ধরে আমরা রেকর্ডটি নিয়ে নিব যতটুকু আমাদের প্রয়োজন। ডান। এ অবস্থায় জাস্ট এই সাদা টিকমার্ক দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। লক্ষ্য করুন, ভিডিও রেডি হয়ে গিয়েছে, আমরা নেক্সটে ক্লিক করব। এবং এখানে আপনাদেরকে ভিডিও টাইটেল, অর্থাৎ এই ভিডিওর জন্য, রিমিক্স ভিডিওর জন্য আপনি কি টাইটেল দিতে চাচ্ছেন রিমিক্স শর্টসের জন্য, এবং কিছু হ্যাশট্যাগ। আপনারা জানেন সার্চে আসতে হলে হ্যাশট্যাগ দিতে হবে, কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনারা জাস্ট এই আপলোড শর্টসে ক্লিক করে দিলেই আপনাদের শর্টসে নিউ ক্রিয়েট করা ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আমি এটি আপলোড করছি না, ডিলিট, অর্থাৎ ভিডিওটি তৈরি হয়ে গিয়েছিল। তো আসুন এবার আমরা অন্য একটি অপশন দেখি। আমি যদি রিমিক্সে ক্লিক করি, আমরা কোলাপ দেখেছি, আমরা যদি গ্রিন স্ক্রিনে যাই এখানেও আমরা 6 সেকেন্ড পাচ্ছি, 6.9 সেকেন্ড। আমি ডানে ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে। এবার আমরা যদি এখানে একটি ট্যাপ করি আমাদের ছবির উপরে, লক্ষ্য করুন এটি
মেইন ভিডিওর উপরে গ্রিন স্ক্রিন ইফেক্ট নিয়ে নিয়েছে। আমরা এটিকে ইচ্ছে মতো ফিঙ্গার দিয়ে বড় ছোট করে নিতে পারি। তো সাপোজ আমি এভাবে করে নিলাম, সাপোজ আমি এখানে আমার ছবিটি অ্যাড করতে চাচ্ছি। এই অবস্থায় আমাদেরকে জাস্ট এই রেড বাটনে ক্লিক করে ধরে আমরা কতটুকু রেকর্ড করতে চাচ্ছি অতটুকু নিয়ে নিব। ডান, সাপোজ আমি এইটুকু নিতে চাচ্ছি, টিক মার্কে ক্লিক করে দিলাম। এই অবস্থায় আমি যদি নেক্সটে যাই, সেম প্রসিডিওর আগের মতো ক্যাপশন দিতে হবে, টাইটেল দিতে হবে এবং হ্যাশট্যাগ দিয়ে জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে দিতে হবে। দ্যাটস ইট, আমি এখান থেকেও বের হয়ে আসছি, জাস্ট প্রসিডিওরগুলো শো করছি আমি আপনাদের। এ অবস্থায় আমরা দেখব রিমিক্স করে কিভাবে কাট করতে হয়। তো লক্ষ্য করুন, আমি এখানে কাট দিস ভিডিওতে ক্লিক করছি, এখানেও 5 সেকেন্ড। ভিডিও ভেদে আপনাদের 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 22 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত আপনারা নিতে পারেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তা কাট দিস ভিডিও করার পরে আপনাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে জাস্ট এই রেড বাটনে ক্লিক করে আপনি জাস্ট 2 সেকেন্ডের একটি শর্ট নেবেন আপনার, দ্যাটস ইট, এবং টিক মার্কে ক্লিক করে দিবেন। আমরা যদি নেক্সটে যাই, আমি ব্যাকে যাচ্ছি, এখানে আপনারা টেক্সট ইউজ করতে পারেন। লক্ষ্য করুন এটি নিউ ভিডিও যেটি আমরা এইমাত্র তৈরি করেছি, নিউ শর্টস। এখানে আপনারা এখানে ক্লিক করে টেক্সট ইউজ করতে পারেন, এখানে ক্লিক করে কালার ইফেক্ট দিতে পারেন, ফিল্টার দিতে পারেন, বিভিন্ন ধরনের অপশানগুলো আপনারা ইউজ করতে পারেন। ইভেন এখানে আদার্স যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এবার আমি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব এবং নেক্সটে যাব, এবং সব কিছুই আগের মতো, জাস্ট এখানে আমরা ক্যাপশন, টাইটেল, কিওয়ার্ডগুলো দিয়ে আপলোড শর্টসে ক্লিক করে দিব। তো আমি এখানে একটি শর্টস আপলোড করেই আপনাদেরকে শো করছি। আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে আমার, আমি টাইটেল দিচ্ছি না, আমি জাস্ট কিওয়ার্ডটি নিয়ে নিলাম, আপনারা টাইটেল দিবেন অবশ্যই, এবং এখানে শর্টস কিওয়ার্ডটি আমি ধরিয়ে দিলাম, আপলোড শর্টস, আপলোডিং ইউর ভিডিওস। লক্ষ্য করুন ভিডিওটি আপলোড হচ্ছে, অ্যান্ড ডান। এ অবস্থায় আমরা যদি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি চেক করি, আমি হোমে গেলাম, ইউতে ক্লিক করে আমি আমার চ্যানেলটি ওপেন করে নিলাম। আমি যদি ইওর ভিডিওজে যাই, লক্ষ্য করুন এই ভিডিওটি আমরা এইমাত্র আপলোড করেছি, থাম্বনেল খুব সহসায় চলে আসবে, একটু সময় নেবে। আর এভাবে আপনারা অন্যদের ভিডিওগুলো নিয়ে শর্টস তৈরি করে, রিমিক্সের মাধ্যমে শর্টস তৈরি করে খুব দ্রুত চ্যানেলে হিউজ পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন, সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন, ভিউ নিয়ে আসতে পারেন, এবং চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন। আর আপনার চ্যানেল যদি অলরেডি মনিটাইজ থাকে, সেখানে যদি আপনি এই ধরনের ভিডিওগুলো শর্টস তৈরি করে আপলোড করেন, অটোমেটিক্যালি আপনার চ্যানেল গ্রো করবে। তার কারণ আপনারা জানেন বর্তমান সময়ে ম্যাক্সিমাম অডিয়েন্স মোবাইল হাতে নিয়ে শর্টস দেখে, এতে করেই আপনাদের ভিউ বাড়বে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন। ইভেন আমি যে পেইড ক্লাসগুলো নিয়ে থাকি অনলাইন আর্নিংসের বিভিন্ন প্রসিডিওর উপরে, আমি যে পেইড ক্লাসগুলো নিয়ে থাকি তার উপরে 200 টিউটোরিয়াল আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপনের পডকাস্টে গেলে পেয়ে যাবেন, এবং সেখান থেকে টিউটোরিয়ালগুলো স্টাডি করার মাধ্যমে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন, অনলাইন আর্নিংস প্রসিডিওরগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।